জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফরাক্কার বেউয়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের রোজিনা খাতুন, উপপ্রধান হয়েছেন তুষার মণ্ডল। মঙ্গলবার ফরাক্কার বেউয়া 2 গ্রাম পঞ্চায়েত অফিসে ব্লক অফিসের আধিকারিকদের উপস্থিতিতে বোর্ড গঠন সম্পন্ন হয়। 17 আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় সমস্ত সদস্যই উপস্থিত ছিলেন বলে প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য, বেউয়া 2 পঞ্চায়েতে 17টি আসনের মধ্যে 12টিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেন। পাশাপাশি সিপিআইএম 3টি এবং বিজেপিও নির্দল পায় 1টি করে আসন। যদিও পরে সিপিআইএমের একজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রাজ্য সরকারের সবুজ সংকেতের পরেই ফরাক্কা ব্লক প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান গঠন সহ বোর্ড গঠনের আহ্বান করা হয়। এদিন বেউয়া 2 পঞ্চায়েত অফিসে বোর্ড গঠন উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বেউয়া 2 নম্বর পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী রোজিনা খাতুন এবং উপপ্রধান নির্বাচিত হন তুষার মণ্ডল। আগামী দিনে কি কি কাজ করবে বলে মনে করছেন? সব মেম্বারকে নিয়েই চলবো, আর আমাদের এমএলএ যা বলবে তাই মেনে চলবো। চারজন পাঁচজন বিরোধী সদস্য থাকা সত্ত্বেও তারাও কোনো বিকল্প নামের প্রস্তাব করেনি। আমরা তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি যে সুষ্ঠুভাবে পঞ্চায়েত পরিচালনায় তাদের সহযোগিতা আমরা ভবিষ্যতে পাব। আমাদের সবার ওপরে হচ্ছে মানুষ, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বেউয়া 2 পঞ্চায়েত কাজ করবে। বিগত দিনে কী হয়েছে আমরা জানি না, ভবিষ্যতের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত হয়ে গড়ে উঠবে। প্রত্যেকটা পঞ্চায়েতের সদস্য তারা সবাই খুব দায়িত্বশীল, খুব সৎ ছেলে, ভালো ছেলেরা এবার জিতে এসছে, তারা সুন্দরভাবে মানুষের পরিষেবা দেবে এই বিশ্বাস আমার আছে।